ربي زدني علما ربي زدني ربي زدني علما بسم الله الرحمن الرحيم ما يطلعت يا بابا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم একটি চেয়ার একটি দরজা বাবুন মিসবাহুন একটি বাতি ইহা একটি বাতি হাযা মিসবাহুন জাদীদুন খুলে দিবেন হ্যাঁ খাতা খুলে দিবেন সবাই একসাথে জমা করে এখানে আগে জমা করেন যে এখানে জমা করেন ইহা একটি বাতি মিসবাহুন জাদীদুন একটি নতুন বাতি মিসবাহুন জামিলুন সারিরুন একটি খাট সারিরুন একটি নতুন খাট একটি বড় খাট সারিরুন কাবিরুন একটি বড় খাট কুফলুন সগীরুন একটি ছোট তালা কুফলুন সগীরুন একটি ছোট তালা কুফলুন সগীরুন একটি ছোট তালা মিরওয়াহাতুন একটি পাখা পারেননি একটি পাখা একটি ব্যাগ হাকিবাতুন একটি বাগান হাদিকাতুন একটি বাগান ইহা একটি বাগান হাজিহি হাদিকাতুন তিলকা হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান হাদিকাতুন জামিলাতুন হাদিকাতুন ইহা একটি বাগান ইহা একটি সুন্দর বাগান উহা একটি বড় বাগান তিলকা হাদিকাতুন কাবীরাতুন উহা একটি বড় বাগান তিলকা হাদিকাতুন কাবীরাতুন উহা একটি বড় বাগান তিলকা হাদিকাতুন কাবীরাতুন উহা একটি বড় বাগান সগীরুন সগীরাতুন মাদ্রাসাতুন সগীরাতুন একটি ছোট মাদ্রাসা মাদ্রাসাতুন সগীরাতুন হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন ইহা একটি ছোট মাদ্রাসা হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন হাযিহি মাদ্রাসাতুন জামিলাতুন ইহা একটি সুন্দর মাদ্রাসা একটি দেয়াল জিদারুন ইহা একটি দেয়াল হাযা জিদারুন কাবীরুন ইহা একটি বড় দেয়াল অনলাইন ওরা কি শুনতেছে ফোন করলে হবে না করলে হবে না এরা তো তো অনলাইনে ওনাদেরকে কল দেন দেখি আপনি একটু কল দেন আমার একটু মোবাইলে সমস্যা আছে সবাই একটু কল দেন হ্যাঁ কষ্ট করে আচ্ছা শুনেন এখন একটা কাজ দিই আপনাদেরকে প্রথম থেকে শুরু করেন এই প্রথম থেকে শুরু করবেন এই যে এই লেখাগুলো পড়বেন ঠিক আছে শব্দ পড়বেন একবারে প্রথম থেকে শুরু করে একবারে সব কিছু পড়বেন কারো যদি কোনো একটা লাইনে সমস্যা থাকে এটা আমারে জিজ্ঞেস করবেন ঠিক আছে পড়েন দেখে দেখে পড়েন সবাই দেখে দেখে পড়েন
দেখি আমার কাছে দেন, প্রথম বর্ষ লড়াই কই, একজন কেন তো পুরো প্রথম বর্ষ লড়াই কল দেন। না না লাগবে না। আসসালামু আলাইকুম ভাই, সবাই প্রথম থেকেই পড়ি। হ্যাঁ দ্রুত করেন, 2 মিনিটের মধ্যে শেষ করবেন, জোরে জোরে পড়েন। হুম হুম এই যে হাজা কিতাব জালিকা কলম এগুলো সহ পড়বেন, শব্দ পড়েন, শব্দ পড়ে সবগুলো পড়েন, খালি পড়ে যান, মুখস্থ করার কোনো কাজ নাই, এখানে মুখস্থ আগে হয়ে গেছে। সাবুরাতুন সাবুরাতুন বিলাতুন আলিফ লিখবেন চারটা, তারপরে মাথা লাগাই দিবেন, হয়ে যাবে। হ্যাঁ তো তো এইটা না, এই যে এখান থেকে পড়েন হাজা কিতাবুন, হ্যাঁ বক্সের গুলো থেকে বাংলা বলতে হবে, ইহা একটি বই, সুন্দর করে বলেন, হাজা মাসজিদুন, মাসজিদুন, মাস মাসজিদুন, মাস মাস মাস, হ্যাঁ মাসজিদুন, হাজা মাসজিদুন, মাস মাসজিদুন, জালিকা বাবুন, ওই একটা বাড়ি, দরজা বাবুন, দরজা এটা বাবু, ওটা সব কি বাবু, হ্যাঁ বড়ন পড়ে, এটা বাইক, হ্যাঁ এটা বাবু, হাজা বাবুন, একটা দরজা, জালিকা মিস বাহুন, ওই একটা বাড়ি, তারপর আপনি পড়েন, হাজিহি হাজা জিদারুন, ইহা একটি দিয়াল, জালিকা কুরি কুরস কুরসিউন, জালিকা কুরি কুরসিউন, 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 হ্যাঁ, ওহা একটি চেয়ার, হাজা বাইতুন,
ইহা একটি ঘর হালা কুরসিউন ইহা একটি চেয়ার জালিকা মসজিদ ইহা একটি উহা একটি মসজিদ হাজা সারিরুন ইহা একটি খাট হাজা জবরদস্ত সারা আরবি পড়তে পারতেছেন আপনি হাজা জিদার ইহা একটি দেয়াল জালিকা মিসবাহুন উহা একটি বাতি জালিকা সারিরুন ইহা একটি উহা একটি খাট হাজা বাবুন হ্যাঁ তারপর আপনি পড়েন হযরত আপনি পড়েন সবাই পড়া ধরেন এই আরেকজন পড়তেছে যে সবাই ধরেন আজকে পড়া শুনবো একবারে তারপর অবস্থা বুঝে সামনে যাব আঠারো নাম্বার পৃষ্ঠায় যে এই পৃষ্ঠার শেষের দুইটা হাদা জিদারুন পড়েন অর্থ বলেন হাদা জিদারুন না হাদা না তো এখানে জালিকা আছে হাদা বাবুন শেষের দুইটা বলেন হ্যাঁ জি তারপরে বক্সের গুলো বলেন বক্সের গুলো শব্দ বাদ দেন আপনি বলেন হ্যাঁ হ্যাঁ বলে ফেলেন হ্যাঁ হাদি ইহা হ্যাঁ কি লাগবে দিলাম তো কল দিছি তো হ্যাঁ তিলকা সাব্বুরাত উহা একটি ব্ল্যাক বোর্ড একজন আছে ফয়সাল ভাই ছিল তো ছিল আবার বের হয়ে গেছে ছিল আবার বের হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম জি আচ্ছা আচ্ছা শুনেন আজ এই যে প্রথম শব্দগুলো মুখস্থ করেন আপনি হ্যাঁ প্রথম শব্দ কিতাবুন একটি বই কলামুন একটি কলম কুরসিউন আপনি পড়েন আপনি শব্দগুলো মুখস্থ করেন আগে হ্যাঁ আরো দ্রুত বলতে হবে এভাবে বলতে হবে আমি দেখাই আমি আমি একটু শুনাই হাজি মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা তিলকা সাব্বুরাতুন উহা একটি ব্ল্যাক বোর্ড হাদিহি উজরাতুন ইহা একটি কামরা তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ হাদিহি কুররাসাতুন ইহা একটি খাতা তিলকা তাবিলাতুন উহা একটি টেবিল এভাবে তাড়াতাড়ি বলতে হবে ঠিক আছে সবাই ট্রাই করবেন চেষ্টা করতে করতে হয়ে যাবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন বলছে আমি বলি নাই যে বলতে হবে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ বলেন জি হ্যাঁ তারপরে মা হাজা ইহা কি হাজা কি মা হাজা ইহা কি অর্থ সহ বলেন জি আচ্ছা ভাই এরপর আপনি বলেন আপনারা ভুল ধরবেন ঠিক আছে তো কলমটা নেই হ্যাঁ
তারপরে আপনি আপনি পড়েন ওনার ওনার পর থেকে পড়েন পড়েন আপনার সমস্যা থাকুক পড়তে থাকেন পড়েন না আল্লাহ ভরসা আলামুন একটি পতাকা আলামুন জামিলুন একটি আমরা বলে দিব এই যে পারছেন জরিমানা হবে পারছেন কেন তামরিন করাইছি না তামরিনের ফায়দা আছে হ্যাঁ তারপরে আপনি পড়েন হযরত হ্যাঁ পর থেকে বাইতুল সগীরাতুন একটি ছোট ঘর গুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা জি আসবাউন কাদিমুন একটি পুরাতন বাতি সাআতুন কাদিমাতুন একটি পুরাতন ঘড়ি আচ্ছা শূন্যস্থান দেখেন এখানে মিজাল্লাতুন থাকলে আপনি কি বলবেন বলেন তো মিজাল্লাতুন যে কোনো একটা সিফাত লাগাইলেই কি হয়ে যাবে হয়ে যাবে যে কোনো একটা সিফাত সিফাত বলতে কি গুণ সিফাত মানে কি গুণ মিজাল্লাতুন কদিমাতুন মিজাল্লাতুন অর্থ কি ছাতা একটি পুরনো ছাতা তারপরে আছে কি কদিমুন আচ্ছা তারপরে পড়ি মিফতাহুন মিফতাহুন কি হবে মিফতাহুন অর্থ কি চাবি তো এটার সাথে একটা কিছু সিফাত লাগান মিফতাহুন সগীরুন এই তো হয়ে গেছে মিফতাহুন সগীরুন তারপরে বাইতুন বাইতুন অর্থ কি একটি ঘর বাইতুন একটি ঘর বাইতুনের সাথে একটা সিফাত লাগান বাইতুন কাবিরুন বাইতুন বই দেখেন বই দেখেন তারপরে নাজ্জারাতুন নাজ্জ রাতুন একটি চশমা একটি চশমা নাজারাতুন জাদিদাতুন নাজারাতুন জাদিদাতুন কি অর্থ জাদিদুন জাদিদাতুন নতুন একটি নতুন চশমা মিরওয়াহাতুন মিরওয়াহাতুন জাইগিদাতুন মিরওয়াহাতুন একটি ভালো পাখা তারপরে দেখেন এখানে কদিমুন দেয়া আছে পুরনো এখন আমরা কাকে পুরনো বানাবো বলেন আচ্ছা দেন চশমা হইলে কি হয় কদিমুন হইলে হয় নাজারাতুন কদিমাতুন হয় কিন্তু এখানে কদিমুন দেয়া আছে আমরা এমন শব্দ ব্যবহার করতে হবে যেটা শেষে কি নাই গোলতা নাই বলেন কদিমুনের কলামুন কদিমুন এটা হয় কলামুন বুঝতে পারতেছেন বিষয়টা বিষয়টা কি বুঝতে পারতেছেন কিনা হ্যাঁ হ্যাঁ মুজাক্কার হলে মুজাক্কার মুয়ান্নাস হলে মুয়ান্নাস মানে গোলতা ছাড়া হলে গোলতা ছাড়া আর গোলতাওয়ালা হলে গোলতাওয়ালা তারপরে সগীরাতুন মিরওয়াহাতুন সগীরাতুন একটি ছোট পাখা একটি ছোট পাখা জাইগিদাতুন সুন্দুকুন জাইগিদাতুন হয় মিজাল্লাতুন অর্থ কি ছাতা মিজাল্লাতুন জাইগিদাতুন একটি ভালো ছাতা এটার মধ্যে কি মাথায় দিলে কি পড়ে না বৃষ্টি পড়ে পানি পড়ে না কাবিরুন মসজিদুন কাবিরুন মসজিদুন কাবিরুন একটি বড় মসজিদ জামিলুন আলামুন জামিলুন অর্থ কি একটি জামিলুন সুন্দর একটি সুন্দর পতাকা তারপর আছে সাব্বুরাতুন কি আছে সাব্বুরাতুন সাব্বুরাতুন অর্থ কি ব্ল্যাকবোর্ড একটা সিফাত লাগান এখন সাব্বুরাতুন কাবিরাতুন সাব্বুরাতুন কাবিরাতুন তারপরে আবার এখানে আমাদের টেস্ট করতে আছে যে আমরা আসলে কি বুঝছি কিনা মুজাক্কার মুয়ান্নাস এরপরে দেখেন আগে দিছি কি একটা একটা করে দিছে এখন উল্টা পাল্টা করে দিছে তারপর জাইয়িদুন দিছে কি হবে এখন কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা বাবুন দিছে এখন আমরা কি লাগাবো বাবুন কাবিরুন একটি বড় দরজা তারপরে দেখছে হুজরাতুন হুজরাতুন কাবিরাতুন হুজরাতুন সাগিরাতুন হুজরাতুন জামিলাতুন যে কোনো একটা লাগাইলেই হবে
তারপরে কাবিরাতুন মাদ্রাসাতুন কাবির ওকে হ্যাঁ এবার দেখেন পরের বক্সগুলোতে সবাই দেখেন একবারে ভালোমতো দেখেন এই আমরা এক বক্স তামরিন করব কি করব বক্স তামরিন করব আজকে হাজা কিতাবুন বললে আপনারা কি বলবেন ইহা একটি বই ইহা একটি বই হাজা কিতাবুন দেখে দেখে সবাই দেখে দেখে পড়েন ইহা একটি বই হাজা কিতাবুন ইহা একটি বই হাজা কিতাবুন ইহা একটি বই হাজা কিতাবুন জাদিদুন দেখে দেখে সবাই বইয়ের দিকে তাকান হাজা কিতাবুন জাদিদুন হাজা কিতাবুন জাদিদুন ইহা একটি নতুন বই ইহা একটি নতুন বই ইহা একটি নতুন বই এই যে ভাই 23 নম্বর পৃষ্ঠাতে 23 নম্বর পৃষ্ঠাতে অনলাইনের ভাইয়েরা এই যে এই বক্সগুলো বের করেন এই যে বক্স 23 নম্বর পৃষ্ঠাতে এই যে দেখেন 23 ঠিক আছে এ উল্টা দেখা যাইতেছে হাযা কিতাবুন জাদীদুন ইহা একটি নতুন বই দেখে দেখে খেয়াল করে পড়বেন যাতে আরেকবার না পড়া লাগে একবারে শেষ তামরিনও শেষ পড়াও শেষ ইহা একটি নতুন বই হাজা কিতাবুন জাদীদুন ইহা একটি নতুন বই হাজা কিতাবুন জাদীদুন ইহা একটি বই হাজা কিতাবুন হাজা বাদ দিয়ে পড়ব এখন কিতাবুন জাদীদুন একটি নতুন বই একটি নতুন বই কিতাবুন জাদীদুন এখানে আছে যে হাজা বাদ দিয়ে কিতাবুন জাদীদুন একটি নতুন বই একটি নতুন বই ইহা একটি বই হাজা কিতাবুন ইহা একটি নতুন বই হাজা কিতাবুন জাদীদুন ইহা একটি ঘড়ি উহা একটি ঘড়ি উহা একটি ঘড়ি তিলকা সাআতুন তিলকা সাআতুন জাদীদাতুন উহা একটি নতুন ঘড়ি তিলকা সাআতুন জাদীদাতুন আচ্ছা এখন যদি আমি অন্য অন্য সিফাত লাগাই কোনো সমস্যা আছে না তিলকা সাআতুন কদিমাতুন উহা একটি পুরাতন ঘড়ি তিলকা সাআতুন কদিমাতুন বইয়ের মধ্যে তাকান বইয়ের মধ্যে তাকান জাদীদুনের জায়গায় কদিমুন চিন্তা করবেন কাবিরুন চিন্তা কাবিরাতুন চিন্তা করবেন তাহলে কি হবে আমাদের পড়া হয়ে যাবে আবার বলাও হয়ে যাবে হ্যাঁ তিলকা সাআতুন সাগীরাতুন উহা একটি ছোট ঘড়ি তিলকা সাআতুন সাগীরাতুন উহা একটি ঘড়ি উহা একটি ঘড়ি উহা একটি ঘড়ি তিলকা সাআতুন তিলকা সাআতুন জাদীদাতুন উহা একটি নতুন ঘড়ি উহা একটি নতুন ঘড়ি যালিকা আলামুন উহা একটি পতাকা উহা একটি পতাকা যালিকা আলামুন যালিকা আলামুন জামিলুন উহা একটি সুন্দর পতাকা যালিকা আলামুন জামিলুন উহা একটি সুন্দর পতাকা যালিকা আলামুন জামিলুন হাযিহি মিরওয়াহাতুন ইহা একটি পাখা ইহা একটি পাখা উহা একটি পাখা উহা একটি পাখা বইয়ের দিকে তাকান তিলকা মিরওয়াহাতুন উহা একটি পাখা তিলকা মিরওয়াহাতুন জাদীদাতুন উহা একটি নতুন পাখা হাযিহি মিরওয়াহাতুন জাদীদাতুন ইহা একটি নতুন পাখা তিলকা হাদীকাতুন সাগীরাতুন হাকীবাতুন সাগীরাতুন তিলকা হাকীবাতুন সাগীরাতুন উহা একটি ছোট ব্যাগ উহা একটি সুন্দর ব্যাগ উহা একটি সুন্দর ব্যাগ উহা একটি সুন্দর ব্যাগ উহা একটি সুন্দর মাদ্রাসা তিলকা মাদ্রাসাতুন জামিলাতুন উহা একটি সুন্দর মাদ্রাসা পরের পৃষ্ঠা হাযা বাইতুন হাযা বাইতুন হাযা বাইতুন হাযা বাইতুন হলে কি হয় হাযা বাইতুন এই তো খেয়াল করতে হবে হাযা বাইতুন ইহা একটি ঘর হাযা বাইতুন হাযা বাইতুন ইহা একটি ঘর হাযা বাইতুন সাগীরুন ইহা একটি ছোট ঘর হাযা বাইতুন সাগীরুন উহা একটি ছোট ঘর যালিকা বাইতুন সাগীরুন ইহা একটি ঘর ইহা একটি ঘর বাইতুন সাগীরুন একটি ছোট ঘর একটি বড় ঘর উহা একটি ঘর উহা একটি ঘর যালিকা বাইতুন যালিকা মসজিদুন
ওয়াহটি মসজিদ যালিকা মসজিদুন কাবীরুন ওয়াহটি বড় মসজিদ হাযিহি মিযাল্লাতুন ইহাটি ছাতা হাযিহি মিযাল্লাতুন কদীমাতুন ইহাটি পুরনো ছাতা একটি চশমা একটি চশমা হা তিলকা নাযারাতুন উহা একটি চশমা উহা একটি চশমা উহা একটি সুন্দর চশমা উহা একটি সুন্দর চশমা উহা একটি ভালো চশমা তিলকা নাযারাতুন জাইয়িদাতুন তিলকা নাযারাতুন জাইয়িদাতুন তিলকা নাযারাতুন জাদীদাতুন উহা একটি নতুন চশমা ইহা একটি খাট ইহা একটি খাট দেখে দেখে পড়েন দেখে দেখে পড়লে কি হবে চোখ দিয়ে চিনবেন পড়তে পারবেন দেখে দেখে পড়লে কি হবে চিনতে পারবেন আর এই যে বারবার পড়ার কারণে বলতেও পারবেন ইহা একটি খাট উহা একটি তালা উহা একটি বড় তালা একটি ছোট তালা একটি ছোট তালা একটি ছোট তালা কুফলুন সাগীরুন একটি বিছানা একটি বিছানা বইয়ের দিকে তাকান একটি বিছানা দেখে দেখে পড়েন দেখে দেখে সবাই দেখে দেখে পড়েন একটি বিছানা একটি বিছানা একটি বিছানা ফিরাশুন একটি বিছানা ফিরাশুন ফিরাশুন উইসাদাতুন একটি বালিশ একটি বালিশ একটি বালিশ উইসাদাতুন একটি বালিশ কামিসুন একটি জামা একটি জামা পলানসুয়াতুন একটি টুপি একটি টুপি একটি পোশাক লিবাসুন 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 একটি পোশাক ইমামাতুন একটি পাগড়ি ইমামাতুন 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 একটি পাগড়ি ইমামাতুন একটি পাগড়ি ইমামাতুন জাদীদাতুন ইমামাতুন জাদীদাতুন একটি নতুন পাগড়ি কলানসুয়াতুন বইয়ের দিকে তাকান একটি টুপি একটি টুপি কলানসুয়াতুন কলানসুয়াতুন জামিলাতুন একটি সুন্দর টুপি মিন্দিলুন মিন্দিলুন একটি রুমাল মিন্দিলুন একটি রুমাল একটি রুমাল হিদাউন একটি জুতা হিদাউন একটি জুতা হিদাউন তারপর নিচে দেখেন নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন 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 ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা বাস পড়া হয়ে গেছে না সবার তারপরে আমরা কালকে দেখবেন এই যে দেখেন এই হরকত ছাড়া হরকত ছাড়া ইনশাল্লাহ আমরা কালকে 2-4-5 লাইন পড়ে ফেলবো কয় লাইন পড়বো পারেন অবাক লাগে না আরে ভাষা কি কঠিন সহজ না কুফলুন জাইদুন দেখি দেখি সবাই পড়েন তো নিজে নিজে পড়েন মসজিদুন হাজা মসজিদুন জাদিদুন আচ্ছা এগুলা কি আমি পড়াইছি আপনাদেরকে না না এগুলা কি আমি আপনাদেরকে পড়াইছি এই তো এগুলা কি সহজ না খুবই সহজ আরবি কি একেবারে সহজ শুধু একটু পড়বেন আমার সাথে ব্যাস কিন্তু লেখাটা কঠিন লেখাটা আচ্ছা ঠিক আছে জি আসসালামু আলাইকুম কালকে আমরা এটা ভালো করে পড়ব ঠিক আছে ইনশাআল্লাহ আবার প্রথম থেকে কি করব প্রতিদিন প্রথম থেকে এই যে বক্সের লেখাগুলো পড়ব বাসায় পড়ব ইনশাআল্লাহ পড়লে ঠিক হয়ে যাবে এই কালকে এই শূন্যস্থানগুলো ভালো করে শিখব ভালো করে বাসায় শূন্যস্থানগুলো শিখব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম